আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মেহেদি চলে আসলাম আবারও দুবাইয়ের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন দুবাইয়ের সৌন্দর্য আমার সাথে, আর উপলব্ধি করে থাকুন চারিদিকের কৃত্রিম সৌন্দর্যটা। তো কৃত্রিম কথাটা আমি কেন বারবার বলি, সেটা হচ্ছে এখানে ছিল মরুভূমি, আর মরুভূমি থেকেই এই যে এত কিছু গাছগাছালি, ফুলের সমারোহ, তারপরে যে ছোট ছোট টেনেল, তারপরে ঝর্ণা, এই যেগুলো তৈরি করেছে এই সবগুলোই কৃত্রিম। এখানে কোনোটা আমাদের স্রষ্টার সরাসরি প্রকৃতির দান নয়, এটা তৈরি করে নিয়েছে। তো এই জন্য আমি বলি কৃত্রিম সৌন্দর্য, বাট প্রাকৃতিক সৌন্দর্যের মতোই লাগে আর কি, কিছু করার নেই। কারণ উপরওয়ালা আমাদের তৈরি করেছে, আর সেই তৈরির সৃষ্টির সৃষ্টি দিয়েই এগুলো তৈরি হচ্ছে। তো এগুলো আল্লাহরই দান বলতে পারেন, আল্লাহ মানে ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না। তো যাই হোক, আমি সৌন্দর্যের কথা বলি, চারি সাইড দেখতে থাকুন কত ভালো লাগতেছে, তাই না? তো এই সৌন্দর্যের কাছে অনেক কিছুই হার মেনে যায়। আমাদের মনে অনেক সময় অনেক ধরনের কষ্ট থাকে, দুঃখ থাকে, তখন আমরা যদি এই প্রকৃতি মিশে যাই, ঘুরি ফিরি, তাহলে আমাদের অনেক ভালো লাগার ভাব তৈরি হয়, তাই না? তো আমি বিশেষ করে ঘুরতে পছন্দ করি, আর এই যে ঘুরে ঘুরে দেখতেছি আমার অনেক ভালো লাগতেছে। তো আপনারা উৎসাহ দিবেন ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে আমি রেগুলার ভিডিও দিয়ে যাব, নতুন নতুন কিছু আপনাদেরকে দেখিয়ে যাব, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা দেখবেন কি দেখবেন না। যদি ভালো কিছু দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন, দেখবেন। আর যদি মনে করেন না আসলে আমার দরকার নাই, প্রাকৃতিক যে পৃথিবীতে কত সুন্দর সুন্দর নিদর্শন দিয়েছে দেখার জন্য, তৈরি করা যে সৌন্দর্যগুলো দেখতে চাই, তাহলে আমার সাথে থাকবেন, পেজে লাইক ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, টিকটকে ফলো দিবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, টাটা, টেক কেয়ার, সি ইউ সুন।